কিছুদিনের জন্য ইউটিউবে আসি, তারপরে আবার ধূমকেতুর মতো পুফ হয়ে যাই। হ্যালো, আজকে আমি একটা ব্লগ করছি, কারণ অনেকদিন ব্লগ করা হয় না। আমিও ভাবছিলাম অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না সেইভাবে। আজকে আমি তোমাদের সাথে পুরো ভিডিওটাতে আমার হেয়ার কেয়ার এর কিছুটা ব্যাপার দেখাবো, আর একটু গল্পও করবো। এতদিন ভিডিও করিনি, তার কারণ হচ্ছে মানে কিছুদিন যাবত আমি দেখছি, এই দু তিন সপ্তাহ যাবত দেখছি মুডটা ভীষণ সুইং করছে, ডিরেক্টলি কোনো ডিসিশনে যেতে পারছি না। আমি প্ল্যান করে রাখছি যে কালকে থেকে ভিডিওটা করব। সাডেনলি আমার কালকে উঠে এত বেশি মাথা গরম হয়ে যাচ্ছে, লো লাগছে। এবার দেখো, মাথা গরম নিয়ে রাগ করে তো আর কোনো ভিডিও শুরু করা যায় না, আর মুড অফ থাকলে কি কথা বলবো না বলবো সেটাও আমি ভাবতে পারি না, বলতে পারি না। কিন্তু এই মুড সুইং নিয়ে বসে থাকলে তো আমার চলবে না, আমাকে তো ভিডিও বানাতেই হবে, ভিডিও করতেই হবে। এই কদিন ধরে আমি আমার কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারিনি, মানে নাথিং, জাস্ট মানে আমি লাস্ট কবে যে আমার হেয়ার কেয়ার করেছিলাম আমার মনে নেই। মানে হেয়ার কেয়ার করেছিলাম ইন দ্য সেন্স, আমি অয়েলিং করেছিলাম, আমি মাস্কিং করেছিলাম, আমি জানি না, বিকজ কোনো কিছু আর কি করতে ইচ্ছে করে না, অগাধ সময় পেলে যা হয়। এটা কি শুধুমাত্র লকডাউনেরই প্রভাব পড়ছে আমার ওপর, আমি বুঝতে পারছি না। সেটা খুব অল্প অল্প জিনিসে কি হচ্ছে, আমি প্রচন্ড ইম্পেশেন্স হয়ে পড়ছি, আমার কোনো কিছুতে ধৈর্য থাকছে না। কখনো মনে হয় যে আচ্ছা ঠিক হয়ে যাবে, জোর করে কিছু ঠিক হয় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার যদি আমি ভাবো যে আমার কেন এরকম হচ্ছে, সেটা যদি আমি ট্রিগার করতে যাই, মানে সেই কারণটা ট্রিগার করতে যাই, ওই কারণটা খুঁজতে গিয়ে আমি আরো অনেক কারণ খুঁজে পাবো। আবার আমি কি করি যে ইট ইজ হোয়াট ইট ইজ বলে ছেড়ে দিয়ে, ধরো কোনো পার্টিকুলার একটা টপিকের উপর আমি যদি ভিডিও করি, তাহলে তার আগে পরে কি হচ্ছে না হচ্ছে কিছু বলা হয় না। যেরকম ধরো আমি আমার কুর্তি কালেকশন, কুর্তি কালেকশনে ধরো কোনো একটা ভিডিও করছি, এটা ফাঁকা রাস্তা, এত হর্ন দেওয়ার কি আছে, মানে কি বলবো, ওই বাইরের দেশগুলোতে আছে না যে হর্ন বাজালেই জরিমানা, এই দেশে ওরকমই করে দেওয়া উচিত। মানে এত বেশি কালের ভিডিওটা করছি, বা ধরো একটা কুর্তি কালেকশনের ভিডিও করছি, এগুলোতে একটা পার্টিকুলার টপিক, বা হোম ট্যুরের ভিডিও করছি, এগুলোতে একটা পার্টিকুলার টপিক, এখানে আমার বেশি নিজের কথা বলার জায়গা নেই। আর যদি নিজের কথা বেশি বলিও ভিউয়ার্সরা দেখবে না, তার কারণ হচ্ছে তারা ওই টপিকটা দেখবে বলে ভিডিওটা অন করেছে। তো ভ্লগে যেটা করা যায় নর্মাল পার্টিকুলার ভিডিওতে সেটা করা যায় না। আর যেসব ক্রিয়েটাররা অলরেডি ব্লগ করে অভ্যস্ত, তারা না ঠিক পার্টিকুলার ভিডিওতে যেতে চায় না, তার কারণ হচ্ছে মজা আসে না, মনের কথা একটুখানি বলে টলে যেটা করতে পারবো সেটা তো পার্টিকুলার স্ট্রেট একটা ভিডিওতে করা যায় না। এটাই একদম আদর্শ সময় আমার জন্য ওয়েট লুজ করার, বিকজ আমি যখন কলেজে যাই তখন টিফিন মাঝে মাঝে নিয়ে যাই, মাঝে মাঝে নিয়ে যাই না, বেসিক্যালি বাইরে আমার প্রচুর খাওয়া হয়, শরীরে প্রচুর ফ্যাট ইনটেক হয়েই যায়, মানে একাধিক একদিনে একাধিকবার। বাড়িতে থাকলে কি হচ্ছে আমার সেটা হচ্ছে না, আমি মানে ভালো মন্দ খেতে চাইলেও খেতে পারছি না, তার কারণ হচ্ছে তার জন্য যেতে হবে বাজারে। আর আমাদের বেলঘরিয়াটা শুধু রেড জোন না, একদম ডিপ রেড জোন হয়ে যাচ্ছে ডে বাই ডে, প্রত্যেকটা বাজার তিন একদিন মানে অল্টারনেটিভ ডে খোলা। তো তাই জন্য আর কি ভালো মন্দ খাওয়াটা যাচ্ছে না, ঠিক আছে আমার কোনো তাতে অসুবিধা নেই, লোকে খাওয়ারের ফটো দিচ্ছে, মানে বিলিভ মি আমার একটুও লোভ লাগে না, মানে নট ইভেন আ লিটল বিট। যারা আমার ইনস্টাতে আছো দেখবে আমি খুব একটা বেশি খাওয়ারের ফটো দিই না, যেই খাওয়ারের ফটো দিই সেগুলো প্রচন্ড সহজ লভ্য, মানে খুব কষ্ট করে যে বানিয়ে বাজার থেকে এনে খেতে হবে, নট দ্যাট, মানে আমি যে বলবো যে সবজি প্রচুর খাই আমি, গ্রিন ভেজিস প্রচুর খাই, না তা না, যেটুকুনি খেতে পারি সেটুকুনি খাই, না হলে ওই সাপ্লিমেন্ট, হ্যাঁ নিউট্রিলাইট ডেইলি 16:8 রেশিওতে খাওয়া দাওয়া করি, মানে 8 ঘন্টা খাই আর 16 ঘন্টা খাই না। আমি একদিন তোমাদের আমার হোয়াট আই ইট ইন আ ডে ওটা দেখাবো, দেখবে তোমরা অনেক কিছু শিখতে পাবে। আমাদের এখানে একটা একদিন হেলথ ক্যাম্প হয়েছিল, তখন ওখানে মানে ফ্রিতে হেলথ ক্যাম্প হয়েছিল বলেই আমি গেছিলাম, আর সেদিনকে ওই চার্টটা দিয়েছিল বলেই আমি ফলো করি। ভালোই লাগছে আমার, মানে আমার ভীষণ ফ্রি লাগে আর খুব সুন্দর লাগে, আর প্রতিটা ফটো পর্যন্ত সুন্দর আসে। তবে আমি জানি না আমার গালের মাংসটা কবে কমবে, তবে কমলে ভালো হয় তাড়াতাড়ি। এই অনেকদিন পর আবার ব্লগ করতে পেরে আমার ভালো লাগছে, বাট আমার চুলটা অনেকটা বেশি ড্যামেজ হয়ে গেছে। সি ইউ।
করতে হবে আজকে একটুখানি হেয়ার মাস্কিং। এখন আমি করব ফার্স্ট ডে হচ্ছে হেয়ার মাস্কিং। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে কিভাবে করে আমি হেয়ার মাস্কিং লাগাবো, শ্যাম্পু কখন করব, তেল কখন দেব, তো আজকে আমি সেটাও একটুখানি ক্লিয়ার করে দেবো। এখন আমি যে হেয়ার মাস্কটা ইউজ করবো সেটাতে আমি কি কি দিয়েছি একবার বলে নিই। এটাতে আছে কার্ড টক দুই, আমার হেয়ার লেন্থে যতটা লাগবে, আর আছে ভৃংরাজ পাউডার, ওটাকে বিং পাউডার আমি কখনোই বলিনি। আমার হেয়ার কেয়ারের ভিডিওটা অনেক বলছে তুমি কি বিং পাউডার ইউজ করছো, এটা কি বিং পাউডারটা আবার কি, BHRINGRAJ ভৃংরাজ পাউডার, আমি নিচে নাম মেনশন করে দেবো, আমি জানি না তোমরা আমার প্রোনাউন্সিয়েশন বুঝতে পারছো কিনা। তো এই হেয়ার মাস্কটা আমি ব্যবহার করব আজকে। হেয়ার মাস্কটা কখন ব্যবহার করতে হয় আমি একটু বলে দিই। হেয়ার মাস্কটা ব্যবহার করতে হয় সবসময় ফ্রেশ স্কাল্পে। আমি গত পরশু শ্যাম্পু করেছি, কালকে একদিন বাদ ছিল, আজকে আমি হেয়ার মাস্কটা ইউজ করব, আর আজকে রাতে আমি তেলটা দেবো। মানে ফ্রেশ স্কাল্পে আমি মাস্কটা ইউজ করছি, ফ্রেশ স্কাল্পে আমি হেয়ার অয়েলটা ইউজ করছি। তো এটা এই ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো যে কখন তেল দেব আর কখন শ্যাম্পু করব আর কখন মাস্ক করব। তো এটাই হচ্ছে ব্যাপার। Best days passes by, and most long for a place that they never find. I'm afraid I wake up when I die, and it is too late to climb any mountain. Time is of the essence, the blood running through our core. It's best to not feel sorry when it's over. এখন বাজে 5টা বেজে গেছে। আসলে ঘরে একটু চুল শুকাচ্ছে না, আমি ড্রায়ার ইউজ করব না, যেহেতু আমি বাড়িতে আছি আমি ঠিক করে রেখেছি আমি আমার চুলে কোনো রকম হিট ইউজ করব না। কিছু অকেশন টকেশন থাকলে তো আমাদের হিট ইউজ করতেই হয়, তো যতটা সম্ভব আর কি হিট না ইউজ করার, যতটা ন্যাচারালি শুকানো যায় ততটাই ভালো লাগে। আর ছাদে তো প্রচুর হাওয়া আর ভালোও লাগে। At most long for a place that they never find. I'm afraid I wake up when I die, and it is too late to climb any mountain. Time is of the essence, the blood running through our core. It's best to not feel sorry when it's over.
আমি এখানে একটা হোমমেড হেয়ার অয়েল বানাচ্ছি। এই অয়েলের রেসিপিটা আমাকে বেসিক্যালি শিল্পা বলেছে। আমি এই রেসিপিটা আগে জানতাম, কিন্তু শিল্পা আমাকে আবার নতুন করে ভাবিয়েছে এই তেলটা নিয়ে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, এই তেলটা তো সত্যি কাজ করে। দে আমি আবার এই তেলটা নতুন করে বানাচ্ছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে সেটা এই মুহূর্তে নয়, কিছুদিন পরে। তার কারণ হচ্ছে আমি রিসেন্টলি আমার হেয়ার কেয়ার ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সাথে, ওইটা আগে তোমরা একটুখানি মানে ওটা আর কিছুদিন যাক, তারপরে আমি 2-3 মাস পর এই তেলটা আমি ইউজ করে এটার সাথে ইউজ টু হয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা সেটা দেখতে পাবে। তবে হ্যাঁ, এই তেলটা ইউজ করলে আমি তোমাদের বলতে পারি যে 100% রেজাল্ট পাবে। আর এই তেলটা তোমরা মানে নো কস্টে, মানে একদম জিরো কস্টে বানাতে পারবে, আর সবাই বানাতে পারবে। এখানে কোনো এসেনশিয়াল অয়েল নেই, ন্যাচারাল আর হার্বাল জিনিস দিয়ে করা আছে। তবে আমি কিছুদিন ইউজ করে ভালো রেজাল্ট পাওয়ার পর তারপরে তোমাদের সাথে বিফোর আর আফটার রিভিউটা শেয়ার করব, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো বাস, আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। এখন আমি ভিডিওটাকে পুরোটা এডিট করবো, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে হবে, কারণ অনেকদিন ভিডিও দেওয়া হয় না। দেখতে হবে আমি কি কি আজাইরা কথা বলেছি, সেগুলোকে ট্রিম করতে হবে, বাকিটা থাকবে। মানে যেটুকুনি দেখানোর মতো সেইটুকুনি থাকবে, যেটুকুনি এক্সেসিভ হয়ে গেছে সেগুলো কাট আউট কাট আউট। আমার ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবে না। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন একদম অন টাইম পাবে। তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করতে ভুলবে না। আমি মিট করছি আমার নেক্সট ভিডিওতে, ততদিন অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ব্যাস।